প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবুর মৃত্যুতে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার গান স্যালুট দেবে রাজ্য শোক প্রকাশ করে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থামল লড়াই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 জীবনাবসান হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল 80 বছর মহিরুহু পতনে শোকসপ্ত বাংলার রাজনৈতিক মহল তার প্রয়াণের সঙ্গেই শেষ হলো বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় রয়ে গেল নন্দীগ্রাম সিঙ্গুরের সেই ঘটনা বহুল দিনগুলো সাদা ধুতিতে অ্যাম্বাসেডার থেকে নেবে রাজকীয় মেজাজে রাইটার্সে গটগট করে প্রবেশের সেই মুহূর্ত এখন কেবলই স্মৃতি সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন বহুদিন পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটের লোকচক্ষুর আড়ালে একাকী জীবন ছিল তার সিওপিডি রোগ ধীরে ধীরে ঝাঁঝরা করেছিল তার ফুসফুসকে যার জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেন শেষের 1-2 বছরে ঝাপসা হয়েছিল দৃষ্টি হাত পাও প্রায় অসার কার্যত শয্যাশয়ী হয়ে পড়েছিলেন বুদ্ধবাবু দুবেলা সহকারী কিংবা স্ত্রী খাইয়ে দিতেন তাকে নিজের হাওয়া খাওয়া এমনকি নিজে থেকেই বিছানায় উঠে বসারও ক্ষমতা ছিল না বুদ্ধবাবুর মস্তিষ্ক সচল থাকলেও চোখে দেখতে পেতেন না সেভাবে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক স্যান্ডেলে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর পরিবারের পাশে থাকা বার্তা দিলেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা জানালেন তাকে গান স্যালুট দেওয়া হবে এবং তিনি বুদ্ধবাবুর বাড়িতেও যাবেন বুদ্ধবাবুর মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি কবি সুকান্ত ভট্টাচার্যের পরিবারে 1944 সালে কলকাতার উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য 1961 কলকাতা শৈলেন্দ্র সরকার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি 1964 কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতক হন স্কুল জীবনে এনসিসিতে যোগদান করেন কলেজ জীবনেও এনসিসির ক্যাডেট ছিলেন কলেজ জীবনে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হন এরপর সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ও সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য হন 1977 থেকে 1982 পর্যন্ত প্রথম বাম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন 1999 উপমুখ্যমন্ত্রী হন 2000 সালে শারীরিক অসুস্থতার কারণে জ্যোতি বসু সরে দাঁড়ালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য 2001 থেকে 2006 এবং 2006 থেকে 2011 পর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি তবে 2011 তে প্রবল তৃণমূল হাওয়ায় নিজের দীর্ঘদিনের গড় যাদবপুরে পরাজিত হন তিনি।